তোর বাপ কি বাইতে আছে নাকি? কেন আমার বাপ দি তোমার কি হবে? জোরে কথা কই হালাইছিস নি, সমস্যা নাই। তে বাজার দে ঘরে লি যাও। না আমি এই বাজার নিব না, আমার মেকআপ নিয়ে আসবা, আমার লিপস্টিক নিয়ে আসবা, আইলাইনার নিয়ে আসবা, তারপর বাসা ঢুকবা, তার আগে না। এখন ঢোকা লাগবে। বলছি না এখন না? ও বাজার লিপস্টিক কি লাগবে না? হ্যাঁ। তোমার মতন বউ পায়া জীবনটাই আমার শেষ হয়ে গেল। আর তোমার মতন স্বামী পায় আমার একদম লাইফটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ যাচ্ছি বাবা। কিসের জন্য যে আমার বাপের সাথে বিয়ে দিছিল এই লোকের সাথে? তো কেমন আছো? তো চলো কালকে কোথাও ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ পাবনা যে ইকো পার্ক হয়েছে না নতুন, অনেক সুন্দর, ভিতরে বিশ্বের সাথে বসে বসে গল্প করা যায়। আচ্ছা ঠিক আছে তুমি এসে কল দিও, আমি হচ্ছে বাইক নিয়ে যাই, তোমাকে নিয়ে আসবো ওখানে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি কল দিবে কালকে বিকেল দিকে, বিকেলের দিকে কল দিবে, চারটার দিকে। ও দুলো ভাই কি আছে শালা বাবু? আচ্ছা তোমাকে আমি একটু পরে কল দিচ্ছি, ঠিক আছে? টিনা কোথায় যাচ্ছেন ভাই? আর ভাই কয়ে না, ওই তোমার বোন নিকাপ টিকাপ সব ফুরিয়ে গেছে, আটা ময়দা। হ্যাঁ তোমারই তো বোন। আমার বোন কর আমার গার্লফ্রেন্ড সবাই এখন আটা ময়দাই মাখে। হ্যাঁ হয়তো তোমার স্বাস্থ্য বোন, নিজের বোনের তো একথা কইতে না, কি কবে কোন একজন তোমাদের যাচ্ছেন নাকি? হ্যাঁ একজন তো যাচ্ছি। তো ওই যে আমি যে প্রথমত বলতে চাই, তো মিনিট অল্প আছে, আর তো একটা এসএমএস করে কার্ড পাঠা দিয়েন, তো নাহলে আসার সময় নিয়ে আসেন, আমি এখানে আছি। তোমার জন্য কার্ড কিনিলে আসবো, এত বড় বেয়াদব হয়ে গেছে আও, দুলিমে একটু সম্মান দিবি জানো না? একটা কার্ডই তো চাইছি ভাই। কার্ড চাইছো তুমি, কার্ড কি হইবে সেইটি কও আমাক, ওই ছেড়ে গাতে কথা কইবে তাই নি? কথা কইলে কি হবে, এখনকার যুগ জামানা এরকম, আমার থেকে ছোট ছোটরা আছে অলওয়েজ টাইম। হ্যালো আচ্ছা ঠিক আছে বুঝলাম, তারপরে তুমি সিনিয়র জুনিয়র মানবে না,